فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام ورحمة الله وبركاته. একজন প্রশ্ন করেছেন, মৃতের গোসল দিতে যে দেখা যায় যারা গোসল করায় তারা মৃতের হাত পায়ের নখ কাটে লজিস্ট্রেন লোম পরিষ্কার করে, এটা কি সোজাসম্মত? না, এগুলো করা সোজাসম্মত নয়। যদি জীবিত অবস্থায় সেটা হাত পায়ের নখ বা ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে, মৃত্যুর পর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজনে, বিশেষ করে লজ্জার স্থান কারো স্পর্শ করো বা দেখা যায় নি। আরও প্রশ্ন করেছেন বোন যে কাফনে যতটুকু কাপড় লাগে এই কাপড় কিনে এটা দিয়ে যদি নামাজ পড়ি আর উচ্ছেদ করে যায় এটা দিয়ে আমাকে দাফন করার জন্য, সেটা যাবে কিনা? না, এটাও চলবে না, এটা একটা বেদাত হবে, কারণ মৃত্যুর পরে আপনার কাফনের দায়িত্ব আপনার না, অন্যের। আর আপনি নিজে কিনে রেখে যাবেন এমনটা সোজাসম্মত হবে, এই ধরনের কোনো প্রমাণ সালাফসালিনতে পাওয়া যায় না, এটা বেদাতের অন্তর্ভুক্ত হবে। আর এই কাপড় যে আপনি পাবেনই তার কি নিশ্চয়তা আছে, গ্যারান্টি রয়েছে? এই ধরনের কাজ করা বিরাটি কাজ।